করলাম ওদের জন্য, ওরা খেলো না। আমি বলছি মা গ্রামে হরিনাম হলে জীব হত্যা পশু হত্যা করতে নেই, আপনি জানেন না? বলছে না বাবা, গতবারে যে কীর্তন আমার বাড়িতে ছিল দুপুরবেলা গান গাইছিল, সে কিন্তু আসলে ওঠার আগে মাছের জল দিয়ে ভাত খেয়ে উঠেছে। তাহলে আমি আপনাদেরকে কি বলছি, সর্ষের মধ্যে তো ভূত ঢুকে আছে। আমি যদি আপনাদের ঘরে থাকতে গিয়ে মাছের জল খেয়ে খাই, তাহলে আমার মুখের হরিনাম শুনে আড্ডা পারে হোক, সামাজিক কোনো কল্যাণ হবে না। সংকল্পিত আসর ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করবেন, এই আসর যিনি আজকে বসিয়েছেন, সীমাশঙ্কনে যিনি জাগপ্রদীপটা জ্বেলেছেন, ঘট বসিয়েছেন, এই গ্রামের নামে সংকল্প হয়েছে, কোনো একজনের নামে হয়নি, কেন? যাতে গ্রামবাসীর কল্যাণ হয়, সবার মঙ্গল হয়। গ্রামবাসীর কল্যাণ তখনই হবে যদি গ্রামবাসীগণ সদা আচরণের মধ্য দিয়ে, সৎ আচরণের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন যজ্ঞ পরিচালনা করে। তা না হলে কোনদিনের জন্য গ্রামবাসীর কল্যাণ হতে পারে না। মনে রাখবেন, এক বালতি দুধের মধ্যে এক টুকরো গোচনা পড়ে গেলে দুধটা যেমন কাজে লাগে না, এত রাত জেগে এত দিন জেগে হরিনাম দিয়ে তার মধ্যে একটু অনাচার করলে ওটা ওই গোচনার মতো, ওটাও কোনো কাজে লাগবে না। আজকে অনেক বড় সৌভাগ্য আপনাদের, আজকে একটা বিরাট বড় তিথি, আজকে একাদশী তিথিতে আপনারা হরিনাম শ্রবণ করছেন সকলে বসে। অন্য অন্য দিনের থেকে আজকের দিনে চার গুণ সুফল পাওয়া যাবে হরিনাম শ্রবণ করলে। কে কি বলেছে, কে কি বলল, ওসব কথায় কান দেবেন না। কেন জানেন? যে পাগল হয় সে পর্যন্ত নিজের ভালো বোঝে, যে ভগবানের নামে কুৎসা রটায়, যে ভগবানের নামে নিন্দে করে, যে ভগবানকে বাজে কথা বলে, জানেন ওটাও তার রোজগারের একটা পথ। কিন্তু তাহলে আপনি ওই দিকে যাচ্ছেন কেন? হ্যাঁ, সব সময় জন্য মনে রাখবেন, দুধের দোকানের থেকে মদের দোকানে ভিড় হয় অনেক বেশি, লাইন দিয়ে কিনতে হয়। তা বলে কি দুধের থেকে মদটা দামি হলো? মদ তো 20,000 টাকা দাম, আর দুধ তো 40 টাকা কিলো আমাদের মেদিনীপুরে। তফাৎ কি জানেন? যে দুধ বিক্রি করে সেই গোয়ালা প্রত্যেকদিন বাড়িতে সবার ঘরে ঘরে যায় সাইকেলের পিছনে ক্যান ঝুলিয়ে, বাবু দুধ দেবো, দুধ লাগবে বাবু, খাঁটি গরুর দুধ। কিন্তু যে মদ বিক্রি করে সে কারো কাছে যায় না, তার কাছে প্রত্যেক চলে যায়। কিন্তু দুধ আর মদের তফাৎ কি? দুধ আর মদের তফাৎ হলো দুধ পরিবারে সবার সঙ্গে বসে ভাগ করে খাওয়া যায়। মদ যদি 1,00,000 টাকা দামেরও হয়, ওটা বাঁশ বনে গিয়ে লুকিয়ে খেতে হয়, সবার সামনে খাওয়া যায়। হরি গো, ভগবানের নামে যে যত কুৎসা রটাচ্ছে, যে যত নিন্দা করছে, যে যত বদনাম করছে, করতে দিন অসৎটা যত বড় হোক, সৎটাকে ছাপিয়ে কোনোদিন যেতে পারবে না। কেন জানেন? আসল ছিল বলে নকল এসেছে, আসল না থাকলে নকল আসতো না। যদি কেউ মনে ভাবে নকলটা বাজারে এমনি এমনি এসে গেল, তাহলে 100% আসলটা আছে। আপনি খুঁজতে থাকুন, এক না একদিন ঠিক আপনি আসলের ঠিকানাটা পেয়ে যাবেন। আমার বাবা মারা গিয়েছেন, আমায় বলতেন, বলে জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক সিগারেট শিখর বিমল খায়, ওটা মুখ নয় বাবা, ওকে বলবে পায়খানা ট্যাঙ্কি। তুমি ভগবানের নামও গাইছো, তুমি বিড়িও খাইছো, কোনটা করছো? হে, যে কোনো একটা করো, হয় নাম করো, নাহলে নেশা করো। আর যদি নামের নেশায় নিজেকে ডুবাতে পারো, জগতের কোনো নেশা তোমার আর দরকার হবে না। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মনুষ্য সমাজে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, একদিন আমার এই কথা কাজে লাগবে, সেদিন আমি থাকি চাই না থাকি, কেউ কেউ দিক আর না দিক, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ আমার কথার মূল্য দেবে, আজ হোক বা 10 বছর পরে হোক। সব সময় মনে রাখবেন, কোনদিন অসতের সঙ্গে নিজেকে বিলিয়ে দেবেন না।
অসত্যের সঙ্গে কোনোদিন আপোষ করবেন না। বিবেকানন্দ বলেছিলেন, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য ধর্মকে ত্যাগ করা যায় না। হ্যাঁ, কেন? যে মুসলমান কোরআন পড়তে জানে না সে কোরআনের নিন্দা শুনবে না, যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না সে বাইবেলের নিন্দা শুনবে না, যে হিন্দু গীতা পড়তে জানে তাও সে গীতার নিন্দা করবে। এটাই আমাদের অধঃপতনের সবথেকে বড় কারণ। তুমি না পড়তে জানো, তুমি ভালো না বাঁচতে পারো, তুমি সম্মান দিতে না পারো, তাকে অসম্মান করো না। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। তুমি যদি অসম্মান করো, মনে রেখো, আমি আমার ধর্মকে, আমার সম্প্রদায়কে, আমাদের ধর্মগ্রন্থকে অপমান করা মানে, মনে রাখবে, আমাদের পূর্বসূরীকে অপমান করা, আমাদের পূর্বপুরুষকে অপমান করা। অনেক সৌভাগ্যের ফলে ভারতবর্ষের পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে একাদশী তিথির দিনে তোমরা হরিনাম শুনতে বসেছ, ভগবানের নাম শ্রবণ করবে। আর যেদিন তার নাম শ্রবণ করতে করতে তোমার অন্তরে প্রেম আসবে, প্রেম এসে যাওয়ার পরে তুমি দেখবে তোমার অন্তর নির্মল হয়েছে। নির্মল হলে কাদের জন্য জাগবে? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি গুণধ্বনি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাল হে রব সেই যুগল পীড়িতি, কবে আমহ হে রব সেই যুগল পীড়িতি, রূপ রঘুনাথ পদে রহু রয়াস, রূপ রঘুনাথ পদে রহু মদয়াস, রূপ রঘুনাথ পদে। রহু মদয়াস ওগো রূপ সবাই তোমার নাম নিল, বলি আমার ভাগ্যে হলো না গো, এমন প্রতিদি পাবো অবতারে, আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, বলি প্রভু আমায় ঠাই লই অন্তিম কালে, আমার তাহলে আমি বাদ হয়ে গেলাম। আমি কে? মুষ্টুম মহাজন বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, কেন জানেন? যে প্রকৃত গুণী ব্যক্তি হয় সে কোনোদিন অপরের দোষ ধরে না, সে দোষ ধরে নিজের।
মা সারদা বলতেন কখনো অন্যের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। আমার হলো তোমার হয়নি আমি একবার বলবো না আমার। কেন জানো, সব সময় জন্য মনে রাখবে তুমি যদি নিজের অন্যায়টা বড় করে দেখো তাহলে তুমি জ্ঞানী হতে পারবে, আর তুমি যদি অপরের অন্যায়টা বড় করে দেখো তাহলে তুমি সারা জীবন মূর্খ হয়ে রয়ে যাবে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তি মুক্তি হয়। আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করবো জায়গায়। আচ্ছা আচ্ছা, আর এই জায়গায় বলতে গিয়ে ইউটিউব চ্যানেল ভাই যারা এসেছ, হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাছে আমার নতুন করে কিছু বলার নেই, সকলে জানো। আমি শুধু একটা জিনিসই তোমাদের কাছে জানবো, সেটা হচ্ছে তোমাদের এই যতগুলো চ্যানেল আমি তো চিনি না সবসময় যারা এসেছ, প্রথম কথা হলো তোমাদের কারো চ্যানেল থেকে কি দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন ছাড়া হয় যারা এসেছ? বাকিরা কোথায়? কারো চ্যানেল থেকে ছাড়া হয় কীর্তন? ছাড়া হয় না। ঠিক আছে ঠিক আছে, বাকিটা চালাবে। আর যারা রয়েছো তোমরা সকলে কীর্তনের শেষে আমার সঙ্গে দেখা করো, একটু কথা আছে, অন্য কিছু না। চল চল, আমি বলতে গিয়ে বলবো সবার আগে এটা বলা, সত্যি কথা বলতে কি জানেন, অন্য কিছু সমাজ সমাজ সংস্কার হোক এটা আমি, তার জন্য আমিও অনেক কথা বলি, কিন্তু তা বলে এটা নয় আমার নিজের বাবাকে পাড়ার লোক গালাগালি দেবে আমি সেখান থেকে সাপোর্ট করবো, এটা সমাজ সংস্কারের নামে তুমি মহাভারতকে গালি দেবে, তুমি কৃষ্ণকে গালি দেবে, রাধারানীকে মাল বলবে, আমি সেটা মানবো না। হ্যাঁ হ্যাঁ, আমি আমার পিতার অপমান আমি সহ্য করব না, যে মানছে তার ভালো লাগছে সে মানছে তার ব্যাপার। চল চল, আমরা বলতে গিয়ে বলবো সবার আগে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আলোচনা লীলা মাধুর্য যা প্রকাশ হবে, আপনারা বহুদিন ধরে কীর্তন শুনছেন এখানে বসে, আমি বলতে গিয়ে সবার আগে বলবো যখন আমরা নাম কীর্তনের শেষ পদটা গাই ওখানে আমরা কীর্তনে করি ওই আলিয়া হরিহর নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম, ওই পদাবলীতে এক জায়গায় লেখা আছে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অবিশ্বাস পূরণ, এই ছয় গোসাই যবে বুঝে করিলেন বাস বুঝে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুব ভুব প্রকাশ। এই যে সর্বস্বামীর নাম আমরা শুনলেন এক দুই তিন চার করে, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় জন মনে রাখবেন, এই ছয় জন কিন্তু শুধুমাত্র বৈষ্ণব নয়, এরা হচ্ছে মহাজন। মহাজন কাকে বলে? ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্ব জনি ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জামালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তালাইয়া খেলা করে দেবপদ্ম জনি, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন। মহাজন সবাই হতে পারবে না, হ্যাঁ হ্যাঁ, মানুষের দুটো হাত ডান হাত বাঁ হাত, মহাজনের আরেকটা হাত আছে ওকে বলে শ্রীহস্ত, যা দিয়ে ভগবানের কথা লেখা। মহাজন আমাদের মত করে স্কুল কলেজে পড়েন নাই, বড় বড় উচ্চ শিক্ষিত হন নাই, কিন্তু তাদের লেখা বড় বড় জায়গায় গবেষণা হচ্ছে যে কি করে লেখলো এত সুন্দর ভাষা। যারা নবদ্বীপে গিয়েছেন, নবদ্বীপে যারা, আমি মায়াপুরের কথা বলি না এবারে কথা বলছি, নবদ্বীপে যেয়ে যদি আপনারা কোনোদিন বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে যান, বৃন্দাবন দাস ঠাকুর মানে তিনি তাকে কলিযুগের ব্যাসদেব বলা হয়, বৃন্দাবন দাস ঠাকুর যিনি চৈতন্য ভাগবতের রচয়িতাকার, যদি বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে আপনারা যান গেলে দর্শন করবেন, বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে ঢুকতে গেলে উপরে একটা বড় করে তোরণ দেওয়া আছে সাইনবোর্ড, ওখানে লেখা আছে পরিষ্কার বাংলায় কি, মনুষ্যে লিখিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস লিখে বক্তা শ্রী চৈতন্য।
মহাপ্রভু কৃপা করে লিখিয়ে নিয়েছেন তাই সে লিখেছে। মহাপ্রভু বলছে তুমি লিখবে না, আমি বলবো তুমি শুধু খাতায় লিখবে, এটাই তোমার কাজ। সেই গ্রন্থ মানুষ পাঠাচ্ছে। তো এই যে ছয়জন গোস্বামীর কথা আমরা বললাম, সকলে ছয়জন গোস্বামীর কথা বলতে গিয়ে আমি সবার আগে বলবো যেটা বলা, এই ছয়জন গোস্বামীর থেকে আজকে মধ্যাহ্নকালে দাঁড়িয়ে আমরা এক গোস্বামীর কথা শ্রবণ করবো। সকল সেই গোস্বামী অন্য কেউ নয়, তাকে সবাই আপনারা জানেন, যার কথা শুনবো হরিসভায় বসে লীলা মাধুর্য যা প্রকাশ হবে, পরম বৈষ্ণব মহাজন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জীবনী। আর আমি বলতে গিয়ে একটা কথাই আপনাদের বলবো, প্রাণ ধরে আশ্বাসন করবেন সকলে, কেন জানেন রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান। যার বৈষ্ণবতায় পাষাণ বলে গিয়েছে এখন বৈষ্ণব অন্য কেউ নয়। গোটা বৈষ্ণব জগতে চারজন বৈষ্ণব আছেন যারা বিশ্বশ্রেষ্ঠ কীর্তি অর্জন করেছেন। চারজন বৈষ্ণব কে কে? নামে ঠাকুর হরিদাস, প্রণামে রঘুনাথ, আচার্য শ্রী রামানন্দ, হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, নিত্যানন্দ। চারজন বৈষ্ণব, প্রথমে কে? নামে ছিল হরিদাস। হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত কোন বৈষ্ণব করতে পারে না। রঘুনাথ দাস, যার কথা বলবো রঘুনাথ দাসের মতো করে এক প্রণাম কেউ করতে পারে নাই। প্রত্যেক দিন বৃন্দাবনে রাধা কুণ্ডের পাড়ে এক হাজার বার মাথা ঠুকিয়ে প্রণাম করতেন, শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল। তারপরে বলছেন আচার্য শ্রী রামানন্দ, রামানন্দ রায়ের মতো করে, রায় রামানন্দের মতো করে গৌর ভক্তির আচরণ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। যদি বলেন ভাই এ কথা কেন বলছো, মনে রাখবেন যারা বাড়িতে ফুলের গাছ লাগায় দেখবেন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে দেখছি গোলাপ ফুলটা কুড়ি হয়েছে, সকালবেলা ঘুম থেকে দরজা খুলে দেখছি ওটা কুড়ি নয় ওটা ফুল হয়েছে। তাহলে আমি কুড়িটা দেখছি, ফুলটা দেখছি, কেমন করে গোলাপ ফুলটা একটু একটু করে কুড়ি থেকে ফুল হয়ে যাচ্ছে আমরা কে দেখেছি? কেউ দেখে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি, কিন্তু রাধা কৃষ্ণ কেমন করে মিলেমিশে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখিনি, রামানন্দ রায় দেখেছে। তবে প্রভু হাসিতারে দেখাইলা স্বরূপ রসরাজ মহাভাব দুহু এক রূপ। আর শেষে বলছেন হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ, নিতাই চাঁদের মতো করে, জগাই বাধাইয়ের মতো মাতালের কাছে মার খেয়েও একবার তোরা কৃষ্ণ বল, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না। এইভাবে নাম প্রচার করতে কেউ পারে না। চল চল আমরা শুনবো রঘুনাথ দাসের কথা। কত বড় জমিদারের ছেলে, সর্বস্ব ত্যাগ করে গৌর চরণে নিজেকে সমর্পণ করেছে, তার এই জীবনী থেকে বোঝা যায়। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার পরে জেলা একটা পরে জানলাম হাওড়া জেলা, হাওড়ার পরেই আছে হুগলি, তারপরে আমাদের মেদিনীপুর। এই হুগলি জেলাতে একটা বিখ্যাত জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে ব্যান্ডেল। ট্রেন যায় হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল স্টেশনে নেমে 21 কিলোমিটার গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম, এখনো আছে। আদি সপ্তক গ্রামের দুইজন জমিদার
বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। একই মায়ের পেটে দুই ভাই, কিন্তু দুই ভাই কি কর্ম করতা? দুই ভাই সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে হোসেন শাহের দরবারে পাঠাত। হোসেন শাহ এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে প্রতি বছর এই দুই ভাইকে বেতন দিতেন বছরে 9.5 লক্ষ টাকা, আজ থেকে 500 বছর আগে, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। তাহলে দুজনের জীবনে পয়সা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সব আনন্দ ছিল, সুখ ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। কেন জানেন? দুই ভাই নিত্য নিত্য ভগবানের মন্দিরে গিয়ে কান্দত, প্রভু তুমি আমাদেরকে সব দিয়েছ, কিন্তু আমরা মরে যাওয়ার পরে এই জমিদারির উত্তরাধিকারী যে হবে, এরকম তো কাউকে দিলে না, একটা সন্তান দিয়ে দাও যে এই জমিদারির পরবর্তী জমিদার হবে, ভগবান বলে দেব না। কেন? তোরা সন্তান পাসনি বলে আমায় ডাকছিস, পেয়ে গেলে আর আমায় ডাকবি না। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে। কেন জানো? যখন যুদ্ধ শেষ হয়ে গেল, কুরুক্ষেত্র থেকে সবাই বিদায় নিয়েছে, কৃষ্ণ গিয়ে কুন্তীকে প্রণাম করছে, পিসি আমার বিদায় দাও, আমি আসি, তোমার ছেলেরা রাজা হয়েছে তো, জিতে গিয়েছে, কৃষ্ণ চলে যাবি বাবা, কুন্তীর চোখে জল। এ কি পিসি কাঁদছো কেন? তুমি পাঁচটা গ্রাম চেয়েছিলে তোমার ছেলেরা, আমি পুরো রাজ্য দিয়ে দিয়েছি, আর কি চাই? তোমার ছেলেরা বেঁচে আছে, তোমার পাঁচ সন্তান আনন্দে আছে, সুস্থ আছে, সবল আছে, আর কি? কৃষ্ণ একটা জিনিস আমায় দিবি বাবা, কি বলছো? রাজ্য দিয়ে দিলাম, আর তুমি কি নেবে বল? সোনা হীরে মণি মাণিক্য টাকা পয়সা, আর দুটো গাড়ি করে দেবো, আর দুটো বাড়ি করে দেই, 500 বিঘে জমি করে দেবো। না না, ওসব কিছু না, আঁচলটা পেতে দিয়েছি। কি গো, ভগবানের কাছে চাইছো তাও আঁচল পেতে? বাড়ি থেকে বস্তা নিয়ে এসো। আরে এই তো আঁচলে কি ধরবে, এটা বড় কিছু নিয়েছো? কৃষ্ণ আঁচলটাই দিলেই হবে বাবা, কি কি দেবে কি দেবে? চলে যাওয়ার আগে যদি পারিস আমায় একটু একটু আঁচল ভরে দুঃখ দিয়ে যেতে পারিস। শিব হরি হো। কৃষ্ণ অবাক হয়ে গেছে, কি চাইছো তুমি? জগতের মানুষ আমার কাছে সুখ চায়, আনন্দ চায়, তুমি আমার কাছে দুঃখ চাইছো? কেন চাইছি জানিস? আমার ছেলেরা সুখ নিয়েছে, ওরা তোকে ভুলে যাবে, আমি দুঃখ নেব, দুঃখ পেলেই তোকে ডাকবো, তুই আসবি। সুখের দিনে ভগবানকে যে ডাকবে, ভগবান তার ঘরে বাধা থাকবে সারা জীবন। দুই ভাই ভগবানের মন্দিরে ঢুকে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু এতদিন পর্যন্ত নিজেদের জন্য সন্তান চেয়েছি, আজকে নিজেদের জন্য নয় সন্তান চাইব, তোমার সেবার জন্য। আমরা মরে গেলে তোমার সেবা করবে কে? তাই তোমার সেবার জন্য সন্তান দাও, বুদ্ধি করে চাইছে, দেখি এবারে তুমি কি করে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। ভগবান ভাবছে যে তোরা তো আমায় বিপদে ফেলে দিলি, এবারে না দিয়ে যাই কোথায়? গোবিন্দের চরণটা জড়িয়ে ধরল, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় বিহারী, জয় রাধা।
যশোদা নন্দ জয় যশোদা নন্দ বৃন্দাবন রুধি বিহারি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে 3.5 হাত, একদম মাপা আছে, বেশিও না
কমনা। ভগবান ভক্তের চোখের জল যখন গোবিন্দ চরণে পড়েছে, আর ভগবান থাকতে পারলো না, দৈবমানি করল, জানিয়ে দিল, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা, আমার লীলা তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম হবে। দুই ভাই চোখ মুছতে মুছতে মন্দিরের বাইরে এসে বলছে, হ্যাঁ রে ভাই, আমরা দুই ভাই তো ভগবানের চরণে নয়নের জল দিলাম, তাহলে ছেলেটা কার ঘরে হবে? যে কোনো ঘরে হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে, যেটা হরিভজন করে ওটা পুত্র, যেটা হরিভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। হ্যাঁ হ্যাঁ, এরপরে ভগবান বললেন, এই ছেলেটা ঘরে থাকবে না, আমার নাম নিয়ে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াবে। এই ভাই ভগবান কি বলছে রে, বলুক তবু তো বুঝবো, একটা সন্তানের জন্ম দিতে পেরেছি। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোন সন্তান ছিল না, বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে শুভ দিনে শুভ ক্ষণে একটা সন্তানের জন্ম হলো। ছোট ভাই ছুটে এসেছে সম্পত্তির দলিলটা নিয়ে, ভাই আমার তো কেউ নেই, আজ থেকে আমার সম্পত্তি তোর ছেলেটাই পা। হ্যাঁ ভালো কথা, খুব ভালো যুক্তি, তবে আমারও একটা শর্ত আছে। কি? আমি যেমন ওকে সম্পত্তির অধিকারটা দিলাম, খাতায় কলমে ওর বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দে। তাই হয়, আজ থেকে এই সন্তানের পিতা আমি একা নয়, এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মায়েরা ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে রামচন্দ্র নিজের রাজ্যের সকল প্রজাদেরকে আগলে রেখেছে, আপনার ছেলে বড় হয়ে গ্রামের মানুষের দুঃখ দুঃখ দূর করবে, ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম হয়ে গেল, বাবার নাম পেল। হ্যাঁ হ্যাঁ, কেন জানেন, সব সময় মনে রাখবেন, এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, আমরা কীর্তন করে গাইছি, আমরা কিন্তু কেউ জানি না আমাদের বাবা কে। তাহলে আপনারা বলতে পারেন যে গোপালকৃষ্ণ, তাহলে আধার কার্ডে যে লিখেছি যে আমাকে ছোটবেলায় কাঁধে নিয়ে মেলায় নিয়ে যেত, যে আমাকে কীর্তন শুনতে নিয়ে যেত, বলে ওটাকে তো মা চিনিয়েছে, আমার মা দেখিয়েছে ওই লোকটা তোমার বাবা। সন্তানের প্রকৃত পিতা কে, এটা একমাত্র মা জানে। মা চেনে বাপ, মন জানে বাপ। অন্ধকারে দাঁড়িয়েও খারাপ কাজ করলে কেউ না জানে, মন জেনে যায়। হ্যাঁ, কেন জানে, সব সময় মনে রাখবেন, শিক্ষা যদি নাঙ্গল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, কেউ আটকাতে পারবে না, অনিবার্য হবে এই সমাজের পতন।
দুঃখ কখন জানে? একটা এমএ পাস ছেলে রাস্তার পাশে মশলা মুড়ি বিক্রি করছে, দুঃখ এখানে নয়, দুঃখ হয় তখন যখন দেখি একটা এমএ পাস করার ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করার জন্য একটা এইট ফেল নেতার সই আনতে গিয়ে তার পা টিপছে, দুঃখ হয় তখন। ও তো পড়াশোনা করেনি, যে না পড়েছে সে শিক্ষার মূল্য বুঝবে কি করে? পড়ো না পড়লে জানবে কি? মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, বাড়ির ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, আজকে আসতে দেরি হলো আমার ওই জন্য। আমি দেখছি যারা মারুতিতে বসে যাচ্ছে পরীক্ষা দিতে, বাবরি বাবা একদিকে, মা একদিকে, মাঝখানে ছেলে বসে আছে। আমার মা ডাব নিয়ে বলে, ও বাবা একটু খা, একটু ডাবটা গলাটা ভিজে। সারা বছর ছেলে কোথা, গোটা বছর ছেলে কোথা, তোমার ছেলে মেয়ে যে ফাঁকি দিয়ে কাটালো। তুমি দেখো আজকে গাড়িতে হয়ে যাচ্ছে বই ধরিয়ে দিয়েছে, পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। এবার পরীক্ষা হবে ইংরেজিতে, পাঁচ পেল, পাঁচ। মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন দক্ষিণ বারাসাত হাই স্কুলের সামনে, হেডমাস্টার গাড়ি ঘেরে দিয়েছে। হ্যাঁ কত বছর আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, তারপরে কি করে পাঁচ পায়? মারে ইংরেজিতে মেসেজ করা আর পরীক্ষায় লেখা এক একটি মা, সারা বছর না পড়ে পরীক্ষার আগের দিন পড়লে যেমন ভালো নাম্বার পাওয়া যায় না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার আগের দিন বলতে গেলে মুখে আসে না। তোমাকে বলতে হবে যখন তোমার বলার দরকার তুমি তখন বলনি, যখন গুঁড়ো হয়ে গেছ দাঁতের ফাঁকা দিয়ে হাওয়া বেরিয়ে গেলে হজি বল আল্লাহ দেই দেই, কেন? তখন পুরো লসের খাতায় চলে গেছে। যখন তোমার যৌবন তুমি তখন করবে গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আর যখন তুমি হবে বৃদ্ধ, রোগ ব্যাধিতে দেহ হয়ে রবে অচেতন, তুমি তখন বুঝবে হবে আসা আমার অকারণ। বলতে হবে সময় থেকে, বলবে অসময়ে বলবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস বড় হচ্ছে, বড় হলেই ছেলে মেয়েদেরকে গুরুকরণ করাতে হয়। আগেকার কালে নিয়ম ছিল কি, আমাদের দেশে ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করাতো। আমিও আশ্রমে থেকে পড়াশোনা করেছি, এখন আশ্রম নেই, এখন সব স্কুলে যায় ছেলে মেয়েরা। মনে রাখবে গুরুদেবের ছত্র ছায়ায় থাকলে গুরু কৃপা লাভ না হলে জীবন সুন্দর হয় না। গুরু কৃপা লাভ করতে হবে সবার আগে, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরু কৃপাটা সবার আগে দরকার। যাদের বাড়ির ছেলে মেয়ে আছে, মা বাবাদের বলবো আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবেন, কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্দ পড়েছে খসে। ভক্ত হওয়া, সাধু হওয়া, বৈষ্ণব হওয়া যদি এত সোজা হতো তাহলে দেশের চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশের চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। বুঝতে হবে সাধু সবাই হতে পারবে না, এর জন্য পূর্বজন্মের স্বীকৃতি দরকার। ভূমিতে ভূমিতে কোন ভগবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ভক্তমণ্ডলী মায়েরা, অনেক বাবারা আমায় বলে, কৃষ্ণ আমার ছেলেটা একা একা হরিনাম করছে, কিন্তু খোল বাজায় একা একা। আর আমি কি করি, ওকে গিয়ে বলি ওগুলো ভালো নয়, বন্ধ করো না, অনেক সুস্মৃতির ফলে তোমার সন্তান হরিনামের প্রতিবতী হয়েছে, বন্ধ করো না। কোনো ঘরের সন্তান যদি বৈষ্ণব হয়, ভক্ত হয়, যত পুরুষকে জল দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, কাউকে লাগবে না, সে একা পার করে নিয়ে চলে যাবে সবাইকে। রঘুনাথ দাসকে গুরুকরণ করাতে হবে, গুরুদেবের আশ্রমে থাকতে হবে। রঘুনাথ দাসের গুরুকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের শিক্ষা গুরু। বাবা জ্যাঠা দুইজন মিলে রঘুনাথকে সাজিয়ে শিক্ষা গুরুর কাছে নিয়ে যাচ্ছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, আহা হা, জমিদারের ছেলে আসছে, কেউ শিখিয়ে দেয়নি। রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে।
গুরুদেবের মনটা বড় সন্তুষ্ট। রঘুনাথ কি করছো? গুরুদেব আপনাকে আমি কটা কথা বলবো। হ্যাঁ বলো বলো না, আমার মনে এসেছে, কেউ শেখায়নি। কি বলছে জানেন? গুরুদেবের চরণ জড়িয়ে ধরে জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম করম করুণধ্বনি প্রেম কলপ বড় অদ্ভুত অদ্ভুত জাগ পরকাশ বড় অদ্ভুত জাগ পর সূর্যচন্দ্র সূর্যচন্দ্র কিরণে করুণা সূর্যচন্দ্র কে আমার অজ্ঞান আধার দূর করেছে আমার দূর করেছে আমার অজ্ঞান দূর করেছে আমার গুরুদেব রঘুনাথ দাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বাবা এত সুন্দর কথাগুলো তোমায় কে শেখালো? এত ভালো ভালো কথাগুলো তোমায় কে বলতে শেখালো? আগে গুরুদেব আমায় কেউ শেখায়নি, তাহলে বললে কি করে? আমার মনে এলো তাই বললাম। আমি কাজ করব। কি কাজ করবে? আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, আমি মালা রাখবো, ভগবানকে স্নান করাবো, ভগবানকে নতুন কাপড় পরাবো। বাবা ঘরে এসো, রঘুনাথ দাসকে নিয়ে গিয়ে গুরুদেব ঘরের মধ্যে।